সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি হযরতপুর পশুর হাট থেকে। হযরতপুর পশুর হাট বসে প্রতি শনিবার, আর এই হাট শুরু হয় মোটামুটি সকাল 10টায়, শেষ হয় সন্ধ্যার দিকে। আর এই হাটে হাসিলের পরিমাণ 3%। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো সুন্দর সুন্দর সব শাহিয়াল সহ বিভিন্ন রকম সারগরু দাম দর সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো সুন্দর সারগরু রয়েছে। এই যে এই দুটো সার নিয়ে আসছেন এই ভাই, চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তা আমরা তো দেখছি আপনার দুটো সার খুবই সুন্দর, দুইটাই তো দেখে মনে হচ্ছে শাহিয়াল। আচ্ছা, এগুলো দাম চাচ্ছেন কেমন? মানে দুইটা 3 লাখ দাম চাচ্ছিল। আচ্ছা, আমরা গরু দুটো একটু ভালো মতো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন। এই যে এই দুটো গরু 3 লাখ টাকা দাম চাচ্ছেন। এই যে এই দুইটা দুইটা গরুই বেশ সুন্দর। তা আমরা একটু জানবো যে এটা আসলে রাতে কয় দাঁতে রয়েছে এই দুটো সার, এবং কততে তিনি বিক্রি করতে চায়। তো মিয়া ভাই, যেটি হলো যে আপনার যে দুটো সার 3 লাখ টাকা যাচ্ছেন, হ্যাঁ ভাই, এটা আসলে বেচার ইচ্ছা কেমন আছে আপনার? ভাই 250 উপরে দাম বলে, 250 উপরে বলে আপনারা বেচবেন কততে? ভাই 60-65 হাজার এমনি সার। এগুলো কি দাচ্ছে? মোটামুটি হলো যে খামার করা উপযোগী, রাহাই সার। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দর্শক দেখুন, 2 লাখ 60 এই দুটো সার বিক্রি করতে যাচ্ছেন। মোটামুটি দুটো সারই সুন্দর। তো আমরা হাট ঘুরে আরো কিছু এরকম সুন্দর সুন্দর সারগুলো দাম আপনাদেরকে জানাবো, চলুন। দর্শক, এই যে সারগুলো গুলো দেখছেন এইগুলো নিয়ে আসছে এই যে ভাই মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে গরু কয়টা আনছেন? 21টা। 21টা, এটা তো দেখে মনে হচ্ছে যে শাহিয়াল। শাহিয়াল এই কি মানে আমাদের দেশি শাহিয়াল না পাকিস্তানি? দেশি দেশি দেশি। আচ্ছা, এটার দামটা আপনি কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 1 লাখ 20। 1 লাখ 20। এটা দাঁতে এখন কয় দাঁতের সার? দাঁতে নাই, তার মানে বলাই চলে যে এটা হলো রাহাই। এটা আসলে খামার করার উপযোগী একটা সার গরু। এটা বেচার ইচ্ছা কত আপনার? এই 1 লাখ 1 লাখ হলে বেশি। 1 লাখ টাকা হলে বেঁচে যাবে। এটা যদি ওজন করা যায় এখন, ওজন কতটুকু হবে? এখন ওজন মনে করা যে লাইব্রেরি হিসাব করলে তো পারি না, লাইব্রেরি না, আমরা আসলে গোস্তের একটা ধারণা দিচ্ছি। 4 মণ আছে। 4 মণ ওজন হবে মাংস। আপনার বেচার ইচ্ছা রয়েছে এটা? কত ইচ্ছে আপনার? 100 উপরে যাই কিছু হোক, 100 হলে বেশি। মানে মাংবেন না? না। আর এই যে দেশাল বড় বড় শিং, এরা কত চান? 1 লক্ষ 70 চাচ্ছেন। 1 লক্ষ 70 যেটা যাচ্ছেন, এটা এখন কয় দাঁতের সার? এটা দাঁত 6টা। 6 দাঁতের সারটার ওজন কেমন হইতে পারে? এখন 7 মণ গোছ আছে। 7 মণ, মাশাল্লাহ। তো সেটা যেটা হলো যে এটা আপনার বেচার টার্গেটটা কেমন? এটা টার্গেট আছে 150, মানে যাই কি কমার 40 কয় 30 কয়। আচ্ছা আচ্ছা, আপনার 1 লাখ 50 বিক্রি করার ইচ্ছা? ইচ্ছা ইচ্ছা। আচ্ছা, অবশ্যই আমরা আপনার ফোন নাম্বারটি দিয়ে দিব ভিডিওর মধ্যে, যদি কেউ আসলে এসে যোগাযোগ করতে চায় বা দেখে বুঝে নিতে চায় সেই জন্য নিতে পারে, সেই সুযোগ তো অবশ্যই আছে। আচ্ছা, এই লালটা কত যাচ্ছেন? লাল ঠিক না, এটা আসলে অনেকটা আসলে মেরুন কালারের, দেখতে কিন্তু ভালো। তো এটা এখন কয় দাঁতে আছে মিয়া ভাই? এখন এটা 2 দাঁত 2 দাঁত 2 দাঁত 2 দাঁতে আছে। আচ্ছা, এটা বেচার ইচ্ছা কত? এটা বেচার ইচ্ছা ভাই 150। এটা 1 লাখ 50। এটার ওজনটা এখন কেমন? একই দাম 7 মণ। 7 মণ ওজন হবে। আচ্ছা আচ্ছা, এখানে দেখছি একটা পাকড়া রয়েছে, নেপালি এটা না? নেপালি, এটা গায়ে গিরের ক্রস। হ্যাঁ, এটা কত চান? এটা দাম 1.5 লাখ। 1.5 লাখ টাকা, এটা আবার বেশি কেন? এটা 1 লাখ 20 হলে বেশ হলে বেশ। আচ্ছা আচ্ছা, এটা হলো হযরতপুর পশুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে এরকম সার গরুর আমদানি হয়। আপনার এই হাটে আসলে খুব সহজে এরকম সুন্দর সুন্দর সার গরু পেয়ে যাবেন। এটা হলো এই ভাইয়ের, এখান থেকে আমরা একটা ক্রস জাতের গরু দেখিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন আবুল ভাইয়ের ক্রস জাতের সার গরু রয়েছে এখানে অনেকগুলো। ক্রস জাতের গুলো কেমন দাম চাচ্ছেন? এগুলো তো সবই একই সাইজের নিয়ে আসছেন। একই সাইজ দিয়েছি ভাই, এটির দাম 1 লাখ 20 30 হলে বেশুম নিয়র, মানে সবগুলো মোটামুটি একই সাইজ। একই সাইজ, একটু 19-20 আছে। 19-20 আছে, 19-20 তো থাকবেই। আচ্ছা, এই গরুটার আমরা দাম একটু দেখিয়ে যাই যে এটা কত যাচ্ছে। এটার দাম চাচ্ছি ভাই 40। 41। হ্যাঁ, এটার ওজনটা কেমন হবে? এখন ওজন 6 মণ। 6 মণ। এটা মাংসের ওজন? মাংসের ওজন। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয় দাঁতে আছে? দাঁতে নাই। এটা দাঁতে নাই,
মানে এখানে যেগুলো সার রয়েছে আপনার এখানে কিছু দাঁত আছে দাঁত নাই আচ্ছা যদি কেউ চায় যে আরো বড় করবে বড় করতে পারবে আর যদি কেউ চায় যে মাংস হিসেবে ছেড়ে দিবে সেটাও পারবে তাও ওঠে সে ক্ষেত্রে এটা বেচবেন কততে ভাই এটা ভাই মনে করেন যে 20000 120 আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আমরা একটু হাট ঘুরতে চাই আরো কিছু সারগুলোর দাম এখান থেকে জানাতে চাই চলুন দর্শক দেখতে পাচ্ছেন এদিকটাতেও সুন্দর সুন্দর সার রয়েছে তো আমরা এখান থেকে জানবো কয়েকটি সারগুলোর দাম তবে তার আগে আমরা একটু ভুট্টির দাম জানতে চাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আজকে ভুট্টির আমদানি হয়েছে ভুট্টি নিয়ে মনে হয় কথা হচ্ছে ভুট্টি নিয়ে কি দামাদামি হচ্ছে নাকি আবু ভাই দামাদামি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ভুট্টি নিয়ে দামাদামি চলতেছে তো আমরা বিক্রি হলে জানাবো আর কততে লাস্ট তিনি বিক্রি করতে চায় সেটিও জানানোর চেষ্টা করব এই ভাই মনে হয় দেখছেন দেখি ভাইজান কেনে কিনা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দাম বলছেন 80000 টা বলছি কোনটা কোনটা 80000 বলে এই সাদা আর লালটা এই সাদাটা এই সাদা আর লালটা দুইটাই তো সার না গাই আচ্ছা এইটা হলো সার আইডি ভুট্টি আর এইটা হলো গাই গাই এই দুইটা গাই এইটা এইটা দুইটাই গাই এই দুইটা আপনি 80 বললেন হ্যাঁ ভাই কত চাচ্ছিল আমি দাম কত ভাই চলছে 110000 বইলা 5 বইলা দিছে 15 একদম ফিক্সড মিয়া ভাই কততে বেচবেন আসলে মানে ভাই অনে আর দাম বলেন 80 বললে এটা কেমন হইলো মানে আপনি 100 নিয়ত না আর কি 100 আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আপনারা হযরতপুর পশুরহাটে আসলে কিন্তু এরকম ভুট্টিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তার কাছে আরো বেশ সুন্দর সুন্দর কালেকশন এদিকটাতে রয়েছে সো ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন সো আমরা এখান থেকে আরো দুই একটি শার করে দেখাবো এইগুলো ভাইয়ের ভাইয়ের ফোন নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এই শার্টটা কিন্তু সুন্দর এটা কত যাচ্ছেন এটা তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর শাহিওয়াল তো না শাহিওয়াল এটা কয় দাঁতের গরু এখন চারটা চার দাঁতের শাহিওয়াল এটার ওজন কেমন হইতে পারে ভাই এখন বর্তমান ধরেন 8 মন গোছ আছে 8 মন গোছ আছে এটা বেচবেন কততে এটা শুনে এটা দাম 200 রুপ লাগবে ভাই 200 এর উপরে 200 নেছে না আচ্ছা আচ্ছা তো আমরা হাট ঘুরে আরো কিছু সারগুলোর দাম চলুন জেনে আসি এই দিকটা থেকে এই দিকে দেখতে পাচ্ছেন এই ডোগাতে রয়েছে সুন্দর সুন্দর সারগুলো এখানে আবার যে সারগুলোগুলো আমরা দেখছি প্রত্যেকটাই কিন্তু একদম লাল সুন্দর সাইজের সো এখান থেকে আমরা দুই একটা গরুর চলুন দাম জানি দর্শক আমরা এই যে এই বড় গরুটা নিয়ে কথা বলতে চাই আর এই বড় গরুটা নিয়ে আসছে এই যে ভাই চলুন আমরা কথা বলি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ মালিক ভালো আছেন গরু কয়টা আছেন আজকে গরু চারটে গরু আছে চারটা নিয়ে আসছেন জি 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 তো বেচা বিক্রি কেমন চলছে কেন আছে ভালো না আচ্ছা এই বড়টার দাম কত যাচ্ছেন দাম চাইছে যে 360 360 এটা তো বেশ বড় সরো একটা গরু দশ বড় তো এটার ওজনটা কেমন হইতে পারে ওজন আছে 13 মন 13 মন আচ্ছা সেটা হইলে আলহামদুলিল্লাহ না 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 সেটা এখন দাঁতে আছে তাহলে দাঁতে আছে দুই দাঁতে দুইটা দুই দাঁতের গরু 13 মন ওজন হবে সেই ক্ষেত্রে এইটা আপনার আসলে বিক্রি করার টার্গেটটা কেমন নিছেন এই যে এই গরুটা এই বড় গরুটা ওই গরুটার দাম হচ্ছে 2 লাখ 50 2 লাখ 60 2 লাখ 50 2 লাখ 60 হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আপনার বেচার টার্গেটটা কেমন নিছেন এটা 2 লাখ 80 90 হলে বিক্রি করে দেব 2 লাখ 80 90000 টাকা হলে এই গরুটা বিক্রি করব বিক্রি করব আর এদিকে কি আরো আছে আপনার ওই ছোট গরু আছে ছোট গরু আমরা ওই লাল গরুটার দাম একটু দেখিয়ে যাই একদম শেষ মাথায় যে লাল গরুটা রয়েছে দর্শক এই গরুটা আমরা দেখাতে চাই এই গরুটা কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর দেখতে পাচ্ছেন এটা তো দেখে মনে হচ্ছে শাহিয়াল না হ্যাঁ শাহিয়াল শাহিয়াল এটা ভাই কয় দাঁতে আছে এখন এটা দাঁতে নেই এখনো এখনো দাঁতে নাই তার মানে এটা একদম 100% রাহাই গরু রাহাই গরু রাহাই গরু এই রাহাই গরুটার আপনি তাহলে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন 130 130 দাম চাচ্ছেন পালার মতো একটা পালার মতো গরু আরা এটা বেচার টার্গেট কেমন এনে এটা 20 না হলে 15 18 হলে বেচে দিতে হবে আচ্ছা আচ্ছা মানে 10 এর উপরে এরকম একটা টার্গেট 10 এর উপরে আমার কি নাই আরো কমবে না আর উপরে কি নাই উপরে কি নাই আছে আচ্ছা যেহেতু আপনাদের এই গরুগুলো দেখাইলাম অনেক সময় অনেকে যোগাযোগ করতে চায় ফোনে তো ফোন নাম্বার বলতে চাইলে আপনি বলে দিতে পারেন ফোন নাম্বার নেন সমস্যা 017 0785 720 703 আচ্ছা ভাইজানের নাম বাবলু ব্যাপারী বাবলু ভাই ভালো থাকবেন বাবলু ভাইকে আমি চিনি বাবলু ভাই এসেছেন হলো আরিচা থেকে জি 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 ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রয়েছি হযরতপুর পশুরহাটে হযরতপুর পশুরহাটে এরকম শাহিয়াল সহ বিভিন্ন প্রজাতির সারগরু প্রচুর পরিমাণে রয়েছে তো চলুন আমরা আরো কিছু সারগরুর দাম এখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করি
দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর গরু রয়েছে। এই গরুটির দাম আমরা একটু জেনে চাই, আপনাদেরকে জানাতে চাই। তবে এটা দেখে মনে হচ্ছে দেশি একটি সার। এই যে এই সারটি নিয়ে কথা বলতে চাই, এই সারটি নিয়ে আসছে এই ভাই। ভাই জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো। গরু কি একটাই আনছেন? হ্যাঁ, একটা গরু। দামটা কেমন যাচ্ছিলেন? এটা দাম যাচ্ছি 160। 160? হ্যাঁ। এটা কয় দাঁতের গরু এখন? এটা হলো 4 দাঁত। 4 দাঁতের সার। আমরা এই গরুটা একটু ভালো মতো দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটা 4 দাঁতের একটি গরু, তিনি দাম চাচ্ছেন 1,60,000 টাকা। তো এটা আসলে ওজনটা কেমন হইতে পারে এখন? এটার ওজন হইব এখন আনুমানিক একটা ওজন 8 মন হইব। 8 মন তো ভাই হবে না, এটা কম হবে। লাইভ ওয়েট? হ্যাঁ। আচ্ছা, গোস্ত কেমন পরিমাণে হতে পারে? গোস্তের ওজনটা 5 মন, 5.5 মন। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এটা দাম চাচ্ছেন 1,60,000। 1,60,000। বেজমেন্ট কততে এটা? 45। 45 হলে বেজমেন্ট মানে এর নিচে আর আসবেন না? না, একদম ফিক্স। বাজার দেখে আবার ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা তারা আসলে 1,45,000 বিক্রি করার টার্গেট নিয়ে বসে রয়েছেন হযরতপুর পশুহাটে। সো আমরা এখান থেকে আরও যে একটা গরুর দাম জানতে চাই। এখানে দেখতে পাচ্ছি একটি, মনে হচ্ছে এটা শাহিওয়াল। এই শাহিওয়ালটা নিয়ে আমরা কথা বলে যেতে চাই এখান থেকে। এটাও দেখতে মাশাল্লাহ সুন্দর একটি সার। সো এটা নিয়ে আমরা কথা বলে আসি। চলুন, এটা নিয়ে আসছে কাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু কি একটাই আনছেন? জি। দামটা আজ থেকে কেমন চাচ্ছিলেন এটা? 1,50,000। 1,50,000। 1,50,000 যেটা চাচ্ছেন, এটা এখন কয় দাঁতের গরু? 4 দাঁত। 4 দাঁতের গরু। এটা আনুমানিক গোস্তের ওজনটা কেমন হইতে পারে? 6 মন। 6 মন। আচ্ছা, এটা কি পালার মতো গরু নাকি আসলে এটা কাটাই? পালতে পারবো, কাটাইতে পারবো। আচ্ছা আচ্ছা, পালার মতো গরু। সেক্ষেত্রে এটা বেচার ইচ্ছা কত নিয়েছেন আপনি? 40 হলে ছাড়াইব। 1,40,000 হলে এটা বিক্রি করে দেবেন? আচ্ছা আচ্ছা। তো কাকা ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, এরকম গরু রয়েছে প্রচুর পরিমাণে হযরতপুর পশুহাটে। সো আমরা হাট ঘুরে আরও কিছু গরুর দাম জানাতে চাই, চলুন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিকটাতেও রয়েছে সুন্দর সুন্দর শাহিওয়াল সার গরু। সো এখান থেকে আমরা দেখি গরুর দাম জেনে নেই, চলুন। এই গরুগুলো নিয়ে আসছে এই যে ভাই, মনে হচ্ছে মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। গরু কয়টা আনছেন আজকে? 2টা গরু আনছে। 2টা? এটা তো দেখে অনেকটা শাহিওয়ালের মতো লাগতেছে। শাহিওয়াল? এটা কি শাহিওয়াল? শাহিওয়াল। শাহিওয়ালটা কত যাচ্ছেন? 130। 130। এটা কি যাচ্ছে? কেবল 2টা দাঁতে। 2 দাঁতের শাহিওয়াল 130 যাচ্ছেন। এটার ওজন কেমন হইতে পারে এই গরুটার? ওজন আছে 4.5 মন। 4.5 মন কি গোস্তের ওজন? আচ্ছা, সেক্ষেত্রে এটা বেচার টার্গেট কেমন বা বেচার ইচ্ছা কেমন আপনার? ইচ্ছে 100 উপরে আর কি। 100 নিচে আসতে যাচ্ছেন? আর এই পাশে যেটা রয়েছে? একই দাম। একই দাম, আপনারা দুইজন মিলে আসছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, ওই দিকটাতে দেখতে পাচ্ছেন, ওই দিকটাতে ওই ডোকাতেও কিন্তু অনেকগুলো শাহিওয়াল সারগরু রয়েছে। সো আমরা এখান থেকে একটি সারগরুর দাম জেনে যাব, আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন এই শাহিওয়ালগুলো নিয়ে আসছে, মনে হচ্ছে দেখেই এই ভাই। মিয়া ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন মিয়া ভাই? তিনটাই তো মাশাল্লাহ দেখতে সুন্দর। তো এগুলো কেমন দাম চাচ্ছেন? এই যে এই পাশেরটা কত চান? একদম এই যে সাইডেরটা, এইটা 1,10,000 দাম চাওয়া হচ্ছে এই গরুটা। এটা এখন কয় দাঁতে আছে? দাঁতে নাই এখনো। দাঁতে নাই, তার মানে এগুলো খামার করা উপযোগী সার গরু? জি হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা বেচার টার্গেট আপনার কেমন? 90-95, 1,00,000। মানে 90-এর উপরে এরকম। আর এইটা কত চান মাঝখানেরটা? 120। এটা কি দাঁতছে? দাঁত দেয় নেই, দাঁততে পারে। আচ্ছা, না দাঁতলে মনে হয় সময় হয়ে গেছে আর কি। এটা বেচার টার্গেট কত আপনার? 100-এর উপরে। আপনি আসছেন কোথা থেকে? সিঙ্গারি। আচ্ছা, সিঙ্গারি থেকে আসছেন ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি হযরতপুর পশুহাটে। তো হযরতপুর পশুর হাট বসে প্রতি শনিবার। তো হযরতপুর পশুর হাট থেকে আপনাদেরকে শাহিওয়াল সহ বিভিন্ন প্রজাতির সারগরুর দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে। সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইলাম।